ক্যাগ যে রিপোর্ট লোকসভাতে পেশ করেছে 2021-এর মার্চ পর্যন্ত, তাতে তিনটি বিষয় ক্যাগের রিপোর্টে সামনে এসেছে। যে তিনটি বিষয় এসেছে তা পরিষ্কার করে দেখা, তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে। 2021-এর মার্চ পর্যন্ত তুলে ধরা ক্যাগ রিপোর্টে উল্লেখ, প্রায় 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে তৃণমূল সরকার। গুরুতর এখানে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। বঙ্গ বিজেপির অভিযোগ, কেন্দ্রের পাঠানো অর্থে কাজ করিয়ে কোনো খরচের শংসাপত্র দেখাতে পারেনি মমতা সরকার। তাহলে সেই টাকা কোথায় গেল? এই প্রশ্নই তোলা ক্যাগ রিপোর্টে। প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেব দেখাতে পারেনি মমতা সরকার। গ্রামোন্নয়ন, নগরোন্নয়ন এবং স্কুল শিক্ষা দপ্তরে অর্থ 9-6 বেশি হয়েছে। ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যে সরকারি কোনো কাজ হলে পরে, সে এমপি ল্যাড হোক বা অন্য কোনো টাকা হোক না কেন, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কাজ কমপ্লিট হওয়ার 1 বছরের মধ্যে জমা দিতে হয়। ক্যাগ রিপোর্টে দেখতে পাচ্ছি যে প্রায় 2.4 লাখ এই ধরনের ইউটিলাইজেশন সার্টিফিকেট, যেটা দেওয়ার কথা ছিল ক্যাগের সামনে, তার মধ্যে 18 থেকে 21 সাল পর্যন্ত এই ইউটিলাইজেশন সার্টিফিকেট যে দিতে পারেনি মমতা ব্যানার্জি সরকার, তার পরিমাণ, যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই, সেটা হচ্ছে 1.95 লক্ষ কোটি টাকা। তিনটি ডিপার্টমেন্টের নাম এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে। রুরাল ডেভেলপমেন্ট, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রোজ চেঁচামেচি করেন, 100 দিনের টাকা দেয়া হচ্ছে না। আরবান ডেভেলপমেন্ট আর স্কুল এডুকেশন। সুকান্ত মজুমদারের এই সাংবাদিক বৈঠকের আগে ঠিক কি বলেছিলেন তৃণমূল সাংসদ সুধীর বন্দ্যোপাধ্যায়? আমার আজকে রাষ্ট্রপতি ভাষণের বসার আসনটা একেবারে খুবই কাছাকাছি ছিল, এক হাতের মধ্যে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছিলেন, সাংসদদের নিয়ে সেখানে কথা হলো, তাতে একটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে পৌঁছে তার একটা ফল জানানো দরকার, টাকাটা আমাদের দিয়ে দেওয়া দরকার। উনি বললেন যে সিএজি রিপোর্টটা আপনি একবার পড়ে দেখুন, তারপরে আবার কথা বলুন, এর বেশি আর কথা হওয়ার সুযোগ ছিল। এক নজরে দেখুন ঠিক কি বলা ক্যাগ রিপোর্টে। মমতা সরকারের বিরুদ্ধে 2 লক্ষ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ক্যাগ রিপোর্টে। 2020-21 অর্থবর্ষের রাজ্য ফিনান্স অডিট রিপোর্টে এই অভিযোগ তুলেছে ক্যাগ। রিপোর্টে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতারণা, বিনিয়োগ তছরূপ এবং অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে। মোট 2 লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতির খোঁজ ক্যাগ রিপোর্টে। সরকারি কাজে অর্থ বরাদ্দে গুরুত্বপূর্ণ ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান, এই শংসাপত্র দেরিতে প্রদান সহ হিসেব বহির্ভূত খরচ, ব্যক্তিগত অ্যাকাউন্টে আমানতের মতো দুর্নীতির খোঁজ ক্যাগ রিপোর্টে। মমতা সরকারের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবস্থাপনায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছে ক্যাগ। 2021-21 মূল্যের ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানের ব্যর্থ মমতা সরকার। ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া বোঝা অসম্ভব ঠিক কোন কাজে অর্থ বরাদ্দ করা হয়েছে রিপোর্টে বলেছে ক্যাগ। তহবিল তছরূপ করতে মমতা সরকার নিয়ম বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে আইনের সম্ভাব্য ফাঁককে ব্যবহার করেছেন। কোন রকম নথি ছাড়াই 3,400 কোটি টাকা আপৎকালীন অর্থ কোষাগার থেকে তুলেছে মমতা সরকার। কোন কাজে সেই অর্থ ব্যবহার হয়েছে হিসেব নেই ক্যাগের কাছে। তহবিল তছরূপ আত্মসাত করতে এই অর্থ ব্যবহার হয়েছে অভিযোগ ক্যাগের। স্বরাষ্ট্র দপ্তর সবচেয়ে বেশি হিসাব বহির্ভূত 1,169 কোটি টাকা খরচ করেছে। ঘটনাচক্রে এই দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন। ক্যাগ রিপোর্ট তুলে ধরে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে বঙ্গ বিজেপি সরব্যতি পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বললেন তিনি? অ্যাসেম্বলি কমিটি সিএজি রিপোর্ট দেখে, এটা মাথায় রেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে, যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ওদের নিজেদের জিজ্ঞেস করো কত হাজার কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধ্বংসপত্র বানিয়েছে, আগে সেটার উত্তর দিন। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, এরাজ্যে যেহেতু এক ব্যক্তি এক পরিবার সরকার চালাচ্ছে তাই নিয়ম কানুন মানে না। এখানে সমস্ত ইরিগ্যালিটি, আমফানের অডিট রিপোর্টও একই জিনিস হবে, ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করার কথা, ডিসকাশনের কথা কোনো দিন হয় না, কোনো দিন হয় না। স্বাভাবিকভাবে এখানকার সরকার একটা ব্যক্তি চালাচ্ছে, একটা পরিবার চালাচ্ছে, সে নিয়ম কানুনের তোয়াক্কাই করে না, কেন নিয়ম কানুন তোয়াক্কা করতে পারে? বিজেপির আক্রমণের পাল্টা ফেরালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তার দাবি, বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী দল বিজেপি। দেখুন, বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি বাংলাকে বদনাম করতে পারলে সব থেকে বেশি আনন্দ পায়। বাংলার পাওনা টাকা আটকে দিয়ে তারা উল্লাস করে,
আজকে তারই আর একবার বহিঃপ্রকাশ তারা করল। বাস্তব চিত্রটা তারাও জানে যে এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম যেটা চলছে সেটা বদানি স্ক্যাম, যার পরিমাণ হচ্ছে $120 বিলিয়ন। সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের বিরুদ্ধে সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সরকারি প্রকল্পের টাকা সেটা ক্যাগ রিপোর্টে বহুবার ধরা পড়েছে, এখনো ধরা পড়ছে। প্রধানমন্ত্রী আগে বলেছিলেন, আমরা তখন বলেছিলাম যে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে বলে আমরা ধরে নেব, কিন্তু মুখ্যমন্ত্রীকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। মুখ্যমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে তার জবাবও দেননি, ফলে মুখ্যমন্ত্রী যখন নিজের শ্বেতপত্র প্রকাশ করছেন না আর প্রধানমন্ত্রী যখন ক্যাগ রিপোর্ট দেখাচ্ছেন, মানুষ কি বুঝবে? হিসেব দাও টাকা নাও, তৃণমূলের তোলা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাল্টা এভাবেই বরাবর সরব বঙ্গ বিজেপি। ক্যাগ রিপোর্টে উল্লেখ একাধিক প্রকল্পে অর্থ ব্যয় হয়েছে কিন্তু প্রকৃত হিসেব নেই। তাহলে কি বিরোধী দলের তোলা জনগণের অর্থ নয় ছয়ের অভিযোগ সত্যি? উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।